হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকের ভিডিওটা আসলে একদমই টিম টিম ঝিম ঝিম রিম ঝিম টাইপের হবে না। আজকের ভিডিওটা একদম ঠান্ডা টাইপের একটা ভিডিও হবে। আজকের ভিডিওতে এমন কোনো কিছু আমি করব না, বাট আমি এই মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছি। এটা হচ্ছে সত্যি কথা, কারণ এখন বাজে 5টা বাংলাদেশ টাইমে। যারা বাংলাদেশে আছেন তাদের জন্য বাংলাদেশ টাইমটা বললাম, আর যারা দেশের বাহিরে থেকে দেখবেন তাদের জন্য বলে দিলাম যে আমি হচ্ছে আজকে অনেক লেট করে শাওয়ারটা নিয়ে ফেলেছি। যেহেতু গরম, একটু লেট করে শাওয়ার নিলে হয় কি যে ভালো লাগে, বাট আমি এত লেট করে শাওয়ার আসলে নেই না। হয় রাতের বেলা মাঝে মাঝে নিতে হয় যখন ভালো লাগে, যখন তখন নেই, কারণ রাতের বেলা আমার শাওয়ার নিতে খুবই ভালো লাগে। বাট আমার ঠান্ডার কারণে আসলে আমি রাতের বেলা খুব একটা শাওয়ার নিতে পারি না। কি অবস্থা ভিডিওটার? সো আমি এখন আমার চুলে হেয়ার সিরাম দিচ্ছি। হেয়ার সিরামটা আমি, এটা হচ্ছে হেয়ারটা ড্রাই মানে শুকানোর পরে জাস্ট আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করি। এটা হচ্ছে একটা অনিয়ন্স টাইপের সিরাম। সো আমি দেওয়ার পর এখন আপনাদের সাথে আর কি কি করব সেটা আমাদের ভিডিওতে দেখাই দিব। সো এই সিরামটা আমি মালদ্বীপে যখন গেলাম তখন আমি একটা ওদের ফার্মাসি টাইপের একটা দোকান ছিল, ওখান থেকে নিয়েছিলাম এই সিরামটা। আমার কাছে কেন জানি সিরামটা খুব ভালো লেগেছে। বাট এটা কিন্তু মেবি ইন্ডিয়া লেখা ছিল, তো এখন কেন খুঁজে পাচ্ছি না জানি না, বাট এটা সম্ভবত ইন্ডিয়ারই হবে, কারণ মালদ্বীপে তো ম্যাক্সিমাম প্রোডাক্ট আসলে ওই দিক থেকেই আসে। শ্রীলঙ্কা ইন্ডিয়ান প্রোডাক্টই বেশি। সো আমি ওখানে দেখেছিলাম অন্যান্য, মানে এটার এই ক্যাটাগরির আরও অনেক প্রোডাক্ট ছিল, সেখানে মেবি দেখেছিলাম যে এটা হচ্ছে ইন্ডিয়ার। সো অনেকগুলা কয়েন জমাই হয়েছে, দেখেন কতদিন কয়েনগুলা, মানে এটা হচ্ছে কিন্তু বাংলাদেশি কয়েন না, শুধু অনেকগুলা কয়েন জমা হয়েছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে মালদ্বীপিয়ান 1 টাকা। এটা কিন্তু 1 টাকা সমান বাংলাদেশে অনেক টাকা। আচ্ছা, এটাও মালদ্বীপিয়ান 1 টাকা। এটা আমাদের বাংলাদেশের শাপলা, সো এটা 2 টাকা। এটা হচ্ছে, এটাও 1 টাকা মালদ্বীপের। আচ্ছা, এটা আমাদের দেশের 5 টাকা, এটা হচ্ছে 2 টাকা। 2 5 2, তাহলে 7 8 9 9 টাকা হচ্ছে বাংলাদেশের। আর এটা হচ্ছে 1 টাকা। এখানে পয়সাগুলো আমি জানি না, সম্ভবত নিপা নিয়ে এসে রেখেছে। সো ওর কাজই হচ্ছে পয়সাগুলোকে এক জায়গায় রেখে নিয়ে সেটা আবার আমার প্রেজেন্টেবল বা আবার হচ্ছে কি বলবো ভ্যানিটির উপর রাখা। সো যাই হোক, আমি এখন একটু পারফিউম লাগাই, কারণ আমি শাওয়ারের পরে একটু পারফিউম লাগাতে পছন্দ করি, ভালো লাগে। পারফিউম মানে বডি স্প্রে। আচ্ছা, সো আপনাদের কি অবস্থা সবাই জানাবেন আমাদের। হ্যালো ভিউয়ার্স, বলতে ভুলেই গিয়েছিলাম, আমাদের ব্লগ পেজ হচ্ছে পুশনস ব্লগ, এবং ইউটিউবে আমাদের একটা চ্যানেল আমরা নতুন সাবস্ক্রাইব করেছি। অবশ্যই সেখানে থাম্বস আপ লাইক তো অবশ্যই চাই চাই চাই, সেটাও হবে পুশনস ব্লগ। সো আমার ব্লগে আমরা বিভিন্ন রকম ক্যাটাগরি এবং ডেইলি ব্লগস একটু একটু করে দেখতে পারবেন, আমি যদিও একদম নিউ, সো তারপরেও আপনাদের উদ্দেশ্যে ভালো কিছু দেওয়ার ট্রাই করব। সো হেল্প করবেন সবাই একসাথে, আপু এবং ভাইয়া যারা যারা আছেন। আচ্ছা যাই হোক, আমি এখন একটু লিচু খাবো, ঠিক আছে, আপনাদেরকে নিয়ে খাচ্ছি। আপনাদেরকে যদি কারো খাইতে ইচ্ছা হয় চলে আসেন, খাওয়াই দিব, ঠিক আছে। সো এই লিচুগুলো খুবই মজা ছিল, খুবই, আপনাদের ভাইয়া কালকে নিয়ে আসছে, খুবই টেস্ট, দেখেন একদমই বিচি নাই। সো এখন আমি কি করব, আমি আমার হেয়ারটাকে একটু ব্রাশ করে নিব। আর ভালো কথা, আপনারা হয়তো বলতে পারেন যে আমি কি ডান হাত দিয়ে করছি দেখে ভিডিওতে মনে হচ্ছে বাম হাত। নো, আই এম লেফট হ্যান্ডেড। সো আমি কিন্তু আমার হাত দিয়ে কাজকাম করি, বিশেষ করে এই যে দেখেন আছড়ানো, তারপর কোনো কিছু যদি আমাকে ধরতে দেন সেটা বাম হাত দিয়ে ধরতে হয়, তারপর রান্নার সময় যখন আমি লার্কি বা খুন্তি নাড়ি তখনও কিন্তু আমার বাম হাতটাই আগে আগে দৌড় দেয়। আপনাদেরকে আমি একটা জিনিস খুব দেখাইতে মন চাচ্ছে, খুবই 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 দেখাইতে মন চাচ্ছে, বাট যেহেতু এগুলো হচ্ছে আসলে ভিডিওতে দেখানো ঠিক না, এই জন্যই আমি দেখাতে পারতেছি না। বাট রিয়েলি ট্রাস্ট মি, আমার খুবই মন চাচ্ছে আপনাদেরকে একটু দেখায়, চলেন আমার সাথে।
আমাদের ম্যাডাম নিপা এখন কি করছে? কারণ আমি তো শাওয়ার নিয়ে ফেলেছি, বাসার মধ্যে একেবারেই মনে হচ্ছে কেউ নেই, বাসাটা একদম ঠান্ডা, কারণ খালামুড়িরা চলে যাওয়ার পর বাসাটা একদমই ঠান্ডা হয়ে গেছে, সব রুম একদম দেখেন ফাঁকা। সো আমার বাসার মধ্যে লাগেজই ছিল মিনিমাম 20টা, সো এখন বাসায় যে দেখেন নিপা হচ্ছে কাজ করতে, নিপা এখনও এইরকম ঝাড়া মোছাই ব্যস্ত। সো আমরা নিপাকে দেখাবো না, আমরা বাহিরের ওয়েদারটা একটু এনজয় করি। আমার বাহিরের ওয়েদারটা দেখে এখন মনে হচ্ছে আমি কেন এখনই শাওয়ার নিয়ে ফেললাম, আর একটু ওয়েট করলে মেবি আমি বৃষ্টিতে ভিজতে পারতাম। কি হইল? আচ্ছা, সো এটা হচ্ছে আমার মিডিলের বেলকনিটা, এই পাশে একটা বেলকনি, ওই পাশে আমার বেডরুমের সাথে একটা বেলকনি। এটা হচ্ছে আপনার ইনসুলিনের গাছ, মানে ডায়াবেটিস পাতা বলে এটাকে। আর এটা হচ্ছে আমার মিডিলের একটা ছোটোখাটো বাগান। আমি অনেক দিন হইলো গাছ লাগানো আসলে হচ্ছে না, ছেড়ে দিয়েছি বললেই হয়। সো এখন ওয়েদারটা দেখেন, একদম মেঘলা একটা ওয়েদার, ভালো লাগছে। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আজকে রোদই থাকবে, বাট এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে, আর বৃষ্টি দেখলে তো আমার ভালো লাগে, আপনারা সবাই জানেন। যারা যারা আমাদের পুশনস ব্লগে আছেন তারা ম্যাক্সিমাম পিপলরা জানেন যে আমি বৃষ্টি অনেক লাইক করি, রাইট? সো আজকের ব্লগটা খুব একটা টুইস্ট দিতে পারছি না। আজকের ব্লগটাতে আসলে আমার খুবই একা একা ফিল হচ্ছিলো, কারণ আমার খালামুড়িরা চলে গেল, সবাই চলে গেছে, আমি আর নিপা বাসার মধ্যে এখন একা। সো আমাদের একটু খারাপ লাগতেই পারে, কারণ আমাদের অনেক ঝামেলার মধ্যে দিয়ে দিন কাটছে, কারণ এতগুলো মানুষ একসাথে হ্যান্ডেল আমি কখনোই করি নাই। বাট তারপরেও সবাই মিলে অনেক মজা করতাম, এনজয় করতাম, ওরা চলে যাওয়ার পরে আসলে খারাপ লাগছে, সবারই খারাপ লাগারই কথা, কারণ বাড়িটা ফাঁকা হয়ে গেল আর কি। সো আমার প্রতিদিনের ব্লগ পেজ, এই ব্লগটাতে সবাই একটু ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ব্লগ পেজে গিয়ে একটা করে থাম্বস আপ লাইক দিতে ভুলবেন না ডিয়ার বন্ধুরা। যদি আমাকে ভালো লাগে, আপনাদের পুষণ আপুকে ভালো লাগে, আপনাদের হৃদয়ে যদি এতটুকু জায়গা করতে পারি, অবশ্যই 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 আমাদের পেজটাকে ফলো করবেন, তাই না? সো আমি এখন একটু রেস্ট করব, কারণ আমার, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ডার্ক সার্কেল হয়ে গেছে, একেবারে খুবই ক্লান্ত সময়গুলো পার করেছি। কালকেও রাত 2:30-3টার দিকে আমরা গল্প করতে করতে ঘুমাইছি। সো রোজই আমাদের এই একটাই জিনিস হচ্ছিলো। সো টাটা, আল্লাহ হাফেজ। আমি একটু রেস্ট নিই এখন, সবাই ভালো থাকবেন। এর পরের ব্লগটাতে টুইস্ট দেওয়ার অবশ্যই ট্রাই করব, যদি ভালো লাগে লাইক তো করবেন। টাটা।